দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারতো তাহলে আজকে বেনজির মতিউর ফয়সাল এদের জন্ম হয় কিভাবে কন্ডাক্ট রুলস অনুযায়ী কোন গভর্নমেন্ট অফিসার উইদাউট দা প্রায়র পারমিশন পারমিশন অফ দা গভর্নমেন্ট গভর্নমেন্টের পূর্ব অনুমতি ছাড়া কোন অবস্থাতেই একটি বিল্ডিং পর্যন্ত নির্মাণ করতে পারেন না যেটা হচ্ছে আমরা আজকে একটি রিট পিটিশন দাখিল করেছি সেখানে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সিভিল ক্যাপাসিটিতে কাজ করছেন তাদের সম্পদের হিসাব বিবরণী যেন নেওয়া হয় এবং সেগুলো যেন প্রকাশ করা হয় সেই নির্দেশনা চেয়ে আমরা সেই মামলাটি দায়ের করেছি আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে গভর্নমেন্টের কিছু হাই বিপুল অফিসিয়ালসদের পরিমাণে সম্পত্তির খবর প্রকাশিত হয়েছে তো গভর্নমেন্টের একজন হাই অফিসিয়াল বা মিডিল লেভেলের অফিসার বা এনটি লেভেলের অফিসার তিনি কিভাবে এত বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করেন সেই জিনিসটি আমরা জানতে চেয়েছি কারণ গভর্নমেন্টের একটি আইন রয়েছে তা কন্ডাক্ট রোস নামে সেই কন্ডাক্ট রোস অনুযায়ী কোনো গভর্নমেন্ট অফিসার উইদাউট দ্য প্রায়র পারমিয়ান্স পারমিশন অফ দা গভর্নমেন্ট গভর্নমেন্টের পূর্ব অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই একটি বিল্ডিং পর্যন্ত নির্মাণ করতে পারেন না তিনি ধার করতে পারেন না তিনি ইনভেস্ট করতে পারেন না সেই আইন থাকার পরেও কিভাবে তারা এই বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করলেন এবং আমরা সেটা আরো দেখলাম যে সরকারি কর্মচারীদের যখন চাকরিতে প্রবেশ করবেন তাদের সম্পত্তির একটি হিসাব বিবরণী হিসাব দাখিল করতে হবে তাদের যে কত প্রপার্টি আছে এবং প্রতি বছর সেটি তাদের সেই সম্পত্তি বা কমল তার একটি বাড়লো বিবরণী দাখিল করার আইন রয়েছে পরবর্তীতে সেই আইনটি সংশোধন হয়ে প্রতি পাঁচ বছর পর পর দাখিল করার বিধান করা হয়েছে কিন্তু দুই সালে কিছু ব্যক্তি কিছু সরকারি কর্মকর্তা সেই সম্পত্তির হিসাবটি সর্বশেষ দাখিল করেছিলেন দুই হাজার সালের পরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে কেবিনেট ডিভিশন থেকে বারবার তাকদা দেওয়ার পরেও সরকারি কর্মকর্তাগণ সেই সম্পদের হিসাব বিবরণী জমা প্রদান করেননি আমরা সেখানে বলার চেষ্টা করেছি যে এই আইনটি প্রতিপালন করার জন্য এবং আমরা সেই সাথে এটা বলেছি যে আমাদের কি এমন আইন প্রয়োজন যে আইন থাকলে এই সম্পদ এরা গড়তেই পারবে না একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সম্পত্তি রেজিস্ট্রি করেন কিভাবে এরা পূর্বাচল থেকে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট থেকে এত জায়গা নেন তাহলে আমাদের মিনিস্ট্রিগুলো আমাদের রাজুক কি করছে তো এখানে আমার মনে হয় নতুন আইনক করার জন্য আমরা বলেছি এবং এক্সিস্টিং যে গুলো রয়েছে মানি লন্ডারিং অ্যাক্ট থেকে শুরু করে অ্যান্টি করাপশন কমিশন ইউএন কনভেনশন এগেনস্ট করাপশন এবং জি টোয়েন্টির হাই প্রিন্সিপাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট সহ সমস্ত আইন আমরা আমাদের রিপিটিশনে বলেছি এবং আমরা আগামীকালকে সেগুলো মাননীয় আদালতের সামনে উপস্থাপন করব

দুদক দেখুন দুদক তো প্রথমত দুদকের হচ্ছে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি দমনের ব্যাপারে আইন করার ক্ষমতা আছে তাদেরকে আইন করে দেওয়া হয়েছে যদি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারতো তাহলে আজকে এই বেঞ্জির মতিউর ফয়সাল এদের জন্ম হয় কিভাবে দুদীয় তো ফেসিয়াল অব দ্য রেকর্ড তারা ফেল করেছে